আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, অর ইফ আই ডু এনিথিং রাইট অর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয়, সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে। সো ওই জিনিসটাই আসলে আমাদের মেইনলি এখানে তুলে ধরা। সো আপনারা যখন কাজটা দেখবেন তখন ইউ উইল ফিল দ্য সেম, আমার মনে হয় সেটাই তো টুইস্ট। টুইস্ট না থাকলে তো আসলে আপনাদের দেখার আগ্রহটাও বাড়বে না। অবশ্যই এটা কী হয়, আমরা যখন নায়িকারা বা একটা আর্টিস্ট শুটিং সেটে থাকে, আশেপাশে কিন্তু পুরো টিম ঘিরে থাকে। সো ওই টিমটাকে ঘিরেই আসলে আমার প্রথম পোস্টারটা, আপনারা যে পোস্টারের কথা বলছেন, আর অবশ্যই ওখানে কিছু টুইস্ট আছে, কিছু ফিল ব্যাপার আছে স্টোরিতে, যার কারণে হচ্ছে আপনারা ওই ছবিটা দেখেছেন উইথ দ্য ব্লাড। এই তো, সো আই থিঙ্ক দেখলে আপনারা আরও কাজটা ভালো মতো বুঝতে পারছেন। আমার মেইন আকর্ষণী পয়জন, আমি এবার বোধহয় আমার ক্যারিয়ারে এই প্রথম আমি এত কম কাজ করেছি। আমার নাটক হয়তো আপনারা দেখতে পারবেন এবার 4-5টা, এটা আমার এই এত বছরের ক্যারিয়ারেই প্রথম, জাস্ট বিকজ অফ পয়জন। পয়জন নিয়ে আমি, আমার টিম এবং আমার দর্শক এতটা মানে এক্সাইটেড ছিল, তাদের এত এক্সাইটমেন্ট আমি দেখেছি। সো আমি আসলে পুরো দমে চেষ্টা করেছি পয়জনের সময় দেওয়ার। সো আজকে এখন তো প্রিমিয়ার চলছে, সো এরপরে তো বোঝা যাবে। ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাটস ওকে, আমার কোনো প্রবলেম নাই, বাট ইটস আ গুড থিং যে আমরা এরকম একটা কন্টেন্ট দিতে পেরেছি কোরবানির মধ্যে। আমি আজকে লাইভে সকালে একটা কথা বলেছি যে এটা আমার ক্যারিয়ারের ওয়ান অফ দি না, আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক, অ্যান্ড এটা খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক। যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে অনেক সুইট ওয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে, সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে দেখতে চাই। আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কি না, বাট আমি চেষ্টা করেছি। আমার দীপ্তর প্রথম যে ওয়েব ফিল্মটা সেটা আমি করেছিলাম সাহসিকা, সেটা দীপ্ত প্লের প্রথম ছিল। সো ওই জায়গা থেকে আই ফিল সো গ্রেট, আই ফিল সো অনার, থ্যাংকস টু দীপ্ত, যে আমার আমার সাথে তাদের প্রথম যাত্রাটা শুরু হয়েছে। এবং আমার এখনও মনে আছে আমি দীপ্তর সাথে যখন বসি, আমি তখন কয়েকটা গল্প নিয়ে কথা বলেছি। তো আমি বলেছিলাম যে সবাইকে বলেছিলাম, আপু ভাই মারিয়াম আপুকে বলেছিলাম যে আমি না এই গল্পটা আগে করতে চাই সঞ্জয় দার, অ্যান্ড তারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেছে, যার কারণে আজকে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে একটা ভালো কাজ নিয়ে, একটা ডিফারেন্ট চ্যালেঞ্জিং কাজ নিয়ে। সো অফকোর্স থ্যাংকস টু মাই টিম অ্যান্ড অফকোর্স দীপ্ত।